এই মুহূর্তে ঝাড়খণ্ডের ওপরে অবস্থিত ঘূর্ণাবর্তটি সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া ও সাগরদ্বীপের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই দুই সিস্টেমের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এগারোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হুগলি কলকাতা পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার কোনো কোনো জায়গায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি কলকাতা ও উত্তর চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া রঘুনাথপুর বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি রামপুরহাট ও বহরমপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও বীরভূমে বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর পুরুলিয়া রঘুনাথপুর বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর সিউড়ি কাটোয়া ব্রহ্মপুরে ভারী বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মেটাতে মাইথনো পাঞ্চের থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিবিসি শনিবার সকাল ছয়টা থেকে দুর্গাপুর বেড়েছে দুই পাশ থেকে ছয় হাজার কিউসে জল ছাড়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ ও আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানে পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ